বিসমিল্লা রহমান রাহিম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে দেখাবো আর গলার ডিজাইনটির জন্য এখানে চওড়াটা দশ ইঞ্চি নিয়েছি আর গলার ডিপটা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নেবেন তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও পেতে প্রথমে যেটা করতে হবে এখানে গলার ছড়ার গলার যে ছড়ানোটা আছে সেই ছড়ানোর জন্য তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আর গলা ডিপটা থেকে আরও হাফ ইঞ্চি বাড়তি নিয়ে নিচ্ছি আর নিচের যে দাগটা আছে সেখান থেকে সাড়ে আট পর্যন্ত দাগ দিয়ে নিব যেহেতু গলার ডিপটা আমি সাড়ে আটটের ভিতরে রাখবো আপনারা যতটুকু পরিমাণ গলার ডিপ পরেন সেই হিসাবে দিয়ে নিতে হবে এখানে হাফ ইঞ্চি বাড়তি রেখেছি সেটা সোজাই রাখবো যেহেতু একবারে কোনার ভিয়ের ভিতরে ডিজাইনটা হবে তো এইভাবে ফিতাটাকে রেখে সুন্দর ভাবে স্টেট ভাবে দাগ দিয়ে নিচ্ছি তো এইভাবে এই স্টেট ভিটাই হবে তো এখন এই ভিয়ের সাইডে আরো এক ইঞ্চি পরিমাণ সমান করে এখানে মাপ নিয়ে নিচ্ছি মানে মাপটা অনুযায়ী কাটতে হবে তো এইভাবে কাটিংটা করে নিলে সাইডের অংশটা এক সমান মাপে হবে এখন গলার অংশটা প্রথমে কাটিং করে নিচ্ছি উপরে যে অংশটা সেটা সামান্য যতটুকু পরিমাণ কাপটা কাদের অংশটা দাবানো হবে সেই হিসাবেই স্কয়ার করে নেওয়া হয়েছে এখন এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে গলাটাকে কাটিং করে নিচ্ছি আমার এখানে গলাটা কাটিং হয়ে গেছে যেটা করতে হবে এটা আয়রনে বসিয়ে নিব। তো আমার এখানে গলাটা বসানো হয়ে গেছে আয়রনে সাইডের অংশটা আমি ভেঙে নিয়েছি আয়রন দিয়ে যেহেতু কিনারের অংশে ডিজাইন হবে তো মাপটা আমি এখানে আয়রনে ভেঙে নিয়েছি আপনারা চাইলে চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন এখন এই ভাঙার যে অংশটা সেই ভাঙার দাগটা অনুযায়ী ডিজাইনগুলি গুলি বসিয়ে নিব আর ডিজাইনগুলি কাপড় দিয়ে তৈরি করব। তো এখানে ডিজাইনের জন্য দুই ইঞ্চি করে চওড়া স্কোয়ার করে কাপড় কেটে নিয়েছি এটাকে কোনা করে ভাজ করে নিচ্ছি আমি একটা ভাজ দিয়ে নিলাম তারপর আরেকটা ভাজ দিয়ে নিব। এভাবে ভাজটা দেওয়ার পরে আমার যে আয়রনের যে ভাঙাটা আছে সেই ভাঙার অনুযায়ী এখানে দুশত পরিমাণ ডাবিয়ে সেলাই করে নিব। তো উপরের যে অংশটা আছে গলাটা যতটুক ডাবানো হবে সেই অংশটা হাফ ইঞ্চি পরিমাণ সেটা বাদ রেখেই ডিজাইনটাকে বসিয়ে নিতে হবে তো ডিজাইনের যে কোনা অংশটা সেটা আমি সামনের অংশের দিকেই রেখেছি আর কাঁচা যে সাইডটা আছে গলার অংশেরও কাঁচার যে সাইডটা আছে সেই অংশেই কাঁচা অংশটার বাড়তি যে কাপড়টা আছে সেগুলো কিন্তু গলাগুলি বসিয়ে নিতে হবে এই সাইডটা পুরোটা এইভাবে বসিয়ে নেব এভাবে করে বসিয়ে নিতে হবে তো আমার একটা সাইড বসানো হয়ে গেছে তো আরেকটা সাইডও আমি একইভাবে বসিয়ে নিব কারণ এভাবে যদি বসিয়ে নেন দুইটা সাইড এক সমানভাবে হবে এবং ডিজাইনটা দেখতে অনেকটা ভালো লাগবে এই সাইডটা উপরের হাফ ইঞ্চি পরিমাণ বাদ রেখে তারপরে কোনার ডিজাইনগুলি বসিয়ে নিচ্ছি এই সাইডটাও পুরোটাইভাবে বসিয়ে নিয়েছি আমার ভিয়ের যে কোনাগুলো আছে সবগুলো এক সমানভাবে হয়েছে এখন যেটা করতে হবে যেহেতু ডিজাইনটা বসানো হয়ে গেছে এখন কামিজের যে অংশটা আছে সেই অংশটাতে মাঝখানে দাগ দিয়ে নিব যাতে গলার ডিজাইনটা আমার মিডল সেন্টারে হয় আর এটা যেহেতু গলার ডিজাইন হবে আর তার জন্য আমি উল্টা সাইডে দাগ দিয়ে নিচ্ছি কারণ উল্টা যে অংশটা আছে সেই উল্টা অংশটা থেকেই গলাটা বসে সে পাটে চলে যাবে তো এইভাবে করে গলা নর্মালি যেভাবে আপনারা সেলাই করেন সেইভাবে সেলাই করে নিতে হবে এখানে আমি মাপ আর মাঝখানে যে দাগ দিয়েছি সেই দাগ অনুযায়ী সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের সুবিধার ক্ষেত্রে গলাটাকে খুব সুন্দরভাবে বসিয়ে তারপরে সেলাই করতে পারেন সুই দিয়ে আটকিয়ে তারপরে সেলাই করতে পারেন এখানে আমার উপরে যেহেতু সেন্টার আছে মাপের তো মাঝখানের অংশটা আমি দাগ দিয়ে কোনার অংশটাতে ভাবে রেখে তারপরে সেলাইটা করে নিচ্ছি আমার গলাটা সেলাই করা হয়ে গেছে এখন দুই শত পরিমাণ কাপড় রেখে এখানে কাটিং করে নেব আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য 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 নতুন ভিডিও পেতে গলাটা কাটিং করে আমি পাটে নিয়ে এসেছি খুব সুন্দরভাবে আমার এখানে গলাটা উল্টা সাইড থেকে পাটে এনে এখন কিনারের অংশটাকে প্রথমে সেলাই করে নেব তো অনেকটা সহজে কিন্তু আপনারা ড্রেসে যে কোনো গলার ডিজাইন তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগে তো যারা ডিজাইন করতে ভালোবাসেন আপনারা এইভাবেও সিম্পলের ভিতরে একটা গলার ডিজাইন তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে গলাটাকে খুব সুন্দরভাবে বসিয়ে কিনারের অংশটা প্রথমে সেলাই করে নিচ্ছি কিনারের অংশটা আমার সেলাই করা হয়ে গেছে এখন যেটা করতে হবে যেহেতু আগে থেকে এটা আমার আয়রনে ভাঙা আছে তো আমার মাপটাও এখানে আমি সেই হিসাবেই যে আমার পেস্টিংটা ছিল সেই হিসাবে ডিজাইনের কাপড়গুলি বসিয়ে নিয়েছি এখন খুব ইজিভাবে আমার এই বর্ডারটা তৈরি হয়ে যাবে খুব অনেকটা সহজে এভাবে যদি আপনারা গলার অংশে ডিজাইনটা বসিয়ে সেলাই করেন আপনাদের অনেকটাই সুবিধা হবে তো এইভাবে করে সেই অনুযায়ী গলাটাকে খুব সুন্দরভাবে বসিয়ে নেব নিচের কোনার অংশটাও বাড়তি কাপড়গুলো বসিয়ে নেব এখানেও যেহেতু আমার মাঝখানে দাগ দেওয়া আছে সেই দাগ অনুযায়ী আমি কোনাটাকে বসিয়ে নিয়েছি তো এই সাইডটাও একইভাবে সেলাই করে নেব আমি এখানে সেম কাপড়ের ভিতরে ডিজাইনটা তৈরি করেছি আপনারা আপনাদের রুচি অনুযায়ী অন্য কোনো কাপড় দিয়েও ডিজাইনটাকেও তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ আপনাদের রুচি অনুযায়ী আমার এখানে গলার ডিজাইনটা তৈরি হয়ে গেছে এখন যেটা করতে হবে আমার এই গলার ডিজাইনগুলোতে আমি পুঁতি বসিয়ে নেব তো পুঁতিগুলা যেভাবে বসাতে পেয়ে এখানে যে কোন অংশগুলো আছে আমার সেগুলাকে মাঝখানে ভেঙে শুই দিয়ে আটকে নিতে হবে তো এখানে আমি ভাঙা পুঁতি নিয়েছি সেই ভাঙা পুঁতিটাকে আমি এখানে বসিয়ে নিচ্ছি দেখুন কাপড়টা যেভাবে ভেঙেছি করে খুব সুন্দর একটা শেপের ডিজাইন চলে আসবে দেখতে অনেকটা ভালো লাগবে তো এভাবে করে সবগুলো কোনাতে আমি পুতি ভাঙা যে পুতিটা আছে সেটা বসিয়ে নেব আমি এখানে ভাঙা পুঁতিটা ব্যবহার করেছি মিডিয়াম সাইজেরটা আর এখানেও আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো ছোট পুঁতি বা বড়ো পুঁতি দিয়ে নিতে পারেন দেখুন আমার পুরো গলার ডিজাইনটা এখানে তৈরি হয়ে গেছে দেখতে অনেকটা অসাধারণ লাগছে সিম্পলের ভিতরে তো এইভাবে আপনারা আপনাদের ড্রেসে একটা গলা তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে আর এতক্ষণ ভিডিওটির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ